বৃষ্টি এই মুহূর্তে আগামী 28 তারিখ অবধি খুব একটা সম্ভাবনা নেই। 29 তারিখ থেকে কন্ডিশনস একটু আস্তে আস্তে ফেভারেবল হচ্ছে, কিন্তু বৃষ্টির প্রবাবিলিটি হিসাবে বলতে গেলে কনফিডেন্টলি যদি আমরা বলতে চাই যে একটু ভালো প্রবাবিলিটি শুরু হচ্ছে কিন্তু 2 তারিখ থেকে। মূলত আমাদের এবারে যে বৃষ্টিটা পাচ্ছি না থান্ডারস্টর্ম বা কালবৈশাখী যেটা এই সময় হওয়ার কথা, তার কারণ এই সময় বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত থাকে। বিপরীত ঘূর্ণাবর্তটা এখনও আছে কিন্তু তার পজিশনটা ফেভারেবল নয়। পজিশনটা ফেভারেবল নয় বলতে এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্তটা অনেকটা সাউথে আছে এবং কিছুটা পশ্চিমে ঘেঁষে, ফলে সেই বিপরীত ঘূর্ণাবর্ত থেকে যে বায়ু প্রবাহটা আমাদের রাজ্যে আসছে সেটা কিন্তু অনেকটা ল্যান্ড এরিয়া কভার করার পরে আসছে। যেহেতু কোস্ট ঘেঁষে আছে ফলে কি হচ্ছে, ওই উড়িষ্যা, ছত্তিশগড় ওইসবের ওপর দিয়ে তারপর আমাদের রাজ্যে যখন আসছে তখন শুকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, সঞ্জীব বাবুর বক্তব্য আমরা শুনলাম এবং এপ্রিল মাসে আর যে কটা দিন বাকি আছে তাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে, সুতরাং এভাবেই গরমে পুড়তে হবে মানুষকে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। সঞ্চয়ন, একদমই তাই। কলকাতার ক্ষেত্রে যেরকম গত 55 দিন বৃষ্টি হয়নি এবং আগামী 4-5 দিনও বৃষ্টির সম্ভাবনা নেই, ফলত প্রায় 2 মাস বৃষ্টিহীন কলকাতা। আমরা অন্যান্য বছর যেটা স্বাভাবিক নিয়মে দেখে থাকি মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাসের শুরুতেও কিছুটা দেখা যায় যে কালবৈশাখী হয়, অর্থাৎ গরম হঠাৎ করে বাড়ে এবং তারপর বিকেল বা দুপুরের দিকে বৃষ্টি হয়ে কিছুটা তাপমাত্রা কমে, কিন্তু সেই পরিস্থিতি এবছরে একদিনও কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে হয়নি। এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রথম দিকে গরমের প্রচণ্ড যে তাপমাত্রা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হয়, 40-45 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং সেটা সেই গরম হাওয়া উপরে উঠে গিয়ে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া এসে যে বৃষ্টি করে সেটা কিন্তু আমাদের এখানে হয়নি। আবার এখন যখন গরম হচ্ছে সেখানে গরম বাড়ছে, তখন দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প আসার যে পথটা সেটা কিছুটা সরে গিয়েছে, অর্থাৎ যে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে সেটা স্থলভাগের ওপর দিয়ে অনেকটা ঘুরে আমাদের রাজ্যে প্রবেশ করছে, যার ফলে যে হাওয়ায় আমাদের এখানে এসে পৌঁছচ্ছে তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, তাই বৃষ্টির সম্ভাবনা খুব একটা তৈরি হচ্ছে না। আর ঠিক এ কারণেই এতদিন ধরে বৃষ্টিহীন দক্ষিণবঙ্গের একটা বড় অংশ, কিছুটা বৃষ্টি পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে হয়েছে কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ, কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে বৃষ্টি হয়নি। আগামী 4-5 দিনও সেরকম পরিস্থিতি নেই। এবং সবচেয়ে আরও একটা বিষয় হলো যে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও 2টো জেলা, সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন সেই পরিস্থিতি থাকবে। আগামী 28 তারিখ পর্যন্ত রাজ্যের একটা বড় অংশের ওপর কোনো কোনো জেলায় তাপপ্রবাহ এবং বাকি বেশ কিছু জেলার ওপরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি বা 40 ডিগ্রির ওপরে থাকবে, স্বাভাবিকের থেকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত সেটা বেশি তাপমাত্রা এবং কোথাও একেবারে শুকনো, কোথাও আবার একেবারে জলীয় বাষ্পপূর্ণ হাওয়ায় ঘর্মাক্ত পরিস্থিতি, এই দুটো থাকবে। সব মিলিয়ে আগামী 28 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি, হয়তো রবিবার থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে, সেক্ষেত্রে মে মাস পড়ার পর একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ।